হরে কৃষ্ণ। আজকে শুরু করছি ভাগবত রসমাধুরী সেমিনার। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंदे अहम श्रीगुरो श्रीजुत पदकमलम श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदा वनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्यं नरं च देवीं सरस्वतीं व्यासं तमादिदेवं करुणानिधानं तमालवरणं सुहितावतारं अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम तृतीय स्कंदे चतुर्विंशति अध्याय आज के हमारे दुटो श्लोक आलोचना करब ऊनचत्तारिंशतितम एवं चत्तारिंशतितम श्लोक ऊनचल्लिस एवं चल्लिस। खूब भालो विषय हमारे जीवने प्रति पदक्षेपे भय ভয় থেকে কিভাবে মুক্ত হব।
ভয় থেকে মুক্ত হওয়ার পন্থা। তো গতকালকের আমাদের বিষয় ছিল যে ভগবান কপিল দেবের আবির্ভাব কর্দমমুনির গৃহে, ভগবানকে পুত্ররূপে প্রাপ্ত হওয়া সত্ত্বেও কর্দমমুনি কেন গৃহত্যাগ করলেন। আর কর্দমমুনি নিজে তিনি গৃহত্যাগের অনুমতি চাইলেন ভগবানের কাছে, আর ভগবান অনুমতিও দিয়েছেন। আর কর্দমমুনি যখন অনুমতি বা আজ্ঞার অপেক্ষায় ছিলেন, ভগবান সেই সময় যে জ্ঞান উপদেশ দিচ্ছেন পিতা এবং পরম ভক্ত কর্দমমুনিকে, তারই আজকে অন্তিম আলোচনা। এবং আজকের পরে কর্দমমুনি গৃহত্যাগ করে তিনি বনবাসে চলে যাবেন। সেই প্রসঙ্গে 437তম ক্লাস ভাগবত মাহাত্ম্য, নজস্ব তিষ্ঠতে শাস্ত্রম গৃহে ভাগবতম কলৌ ন তস্য পুনরাবৃত্তি যামাপাসত কদাচন। এই কলিযুগে যার গৃহে শ্রীমদ ভাগবত নাই, কি হবে উপায়? তার নরক থেকে উদ্ধার নাই। কড়া কড়া কথা বলেছেন ভগবান স্বয়ং। আমাদের আলোচনা 39 এবং 40, গত ক্লাসে 38 পর্যন্ত আমরা পড়েছি। কপিল দেব ভগবান পিতা কর্দমমুনিকে উপদেশ প্রদান করছেন, এরপরে মাকে উপদেশ, এর বিস্তারিত আলোচনা হবে 25 অধ্যায় থেকে, এখানে সংক্ষেপে দিয়েছেন। আসুন 39 শ্লোকটা পড়ি। মামাত্মানম স্বয়ং জ্যোতি সর্বভূত গুহা স্বয়ং আত্মন্নেবাত্মনা বিশ্ব বিশোক অভয়ম অভয়ম ইচ্ছসি। মামাত্মানম স্বয়ং জ্যোতি সর্বভূত গুহা স্বয়ং আত্মন্নেবাত্মনা বিক্ষ্য বিশোক অভয়ম ইচ্ছসি। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তিশীল অভয় চরণারবিন্দ ভক্তি বিরান্ত স্বামী শিল প্রভুপাদ। অনুবাদ: আপনি আপনার বুদ্ধির দ্বারা আপনার হৃদয়ে সমস্ত জীবের অন্তরে সপ্রকাশ পরমাত্মা রূপে বিরাজমান আমাকে সর্বদা দর্শন করবেন, তার ফলে আপনি শোক ভয় থেকে মুক্ত নিত্য জীবন প্রাপ্ত হবেন। ভগবান নিজে তিনি বলছেন যে মামাত্মানম মম মম আত্মানম, মাম মাম মানে আমাকে, আত্মানম আমি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে রয়েছি। তো আমি স্বয়ং জ্যোতি সর্বভূত গুহা স্বয়ং, আমি সমস্ত জীবের হৃদয় গহরে আমি থাকি। গীতায় সে কথাও ভগবান বলেছেন, হৃদেশে অর্জুন তিষ্ঠতি, হে অর্জুন আমি সকলের হৃদয়ে অবস্থান করি।
ভগবান দূরে নেই, কিন্তু ভগবান সকলের কাছেই রয়েছে। হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি। সমস্ত জীবের অন্তরে সপ্রকাশ পরমাত্মা রূপে বিরাজমান। আপনি এখান থেকে গিয়ে বনবাসে আপনি সম্পূর্ণরূপে আমার চিন্তায় নিমগ্ন ধ্যানস্থ হয়ে যাবেন। আপনি সর্বদা আমাকে দর্শন করতে পারবেন সপ্রকাশ। এবং আত্মন্যে আত্মনা, আত্মন্যে আত্মনা মানে আপনি নিজে আপনার ভিতরে আমাকে দর্শন করবেন। আমি শুধু সকলের হৃদয়ে আছে এইটুকু যথেষ্ট নয়, কিন্তু আপনার ভিতরেও আছি। এখন প্রশ্ন হচ্ছে, যাকে আমি সরাসরি দর্শন করছি তাকে আবার আমি হৃদয়ে দর্শন করার জন্য ধ্যান করতে হবে কেন? না, ভগবান, ভগবানের যে সর্বত্র উপস্থিতি সেটা উপলব্ধি করতে হবে কিন্তু। আর এর আগেও আমরা আলোচনা করেছি যে তিনি গৃহে ভগবানকে দর্শন করা ত্যাগ করে তিনি জঙ্গলে যাচ্ছেন ভগবানকে খুঁজতে। এর উত্তর তো আগেই দিয়েছি, দেওয়া হয়েছে। কর্দমমুনি তার জীবনের উপলব্ধি এবং আচরণের দ্বারা জগৎবাসীর কাছে একটা দৃষ্টান্ত রেখে গেলেন বা দৃষ্টান্ত দিয়েছেন। কি না, জীবনের যে মনুষ্য জীবনের চারটি পর্যায়, প্রথম জীবনটা তিনি ব্রহ্মচর্য জীবন কাটিয়েছেন, তারপরে তিনি তার গৃহস্থ জীবন, লম্বা গৃহস্থ জীবন, এরপরে বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই উদ্দেশ্যে তিনি গৃহত্যাগ করে যাচ্ছেন। গৃহত্যাগ করে সম্পূর্ণরূপে ভগবত আশ্রয় এবং ভগবত নির্ভরশীল হয়ে জীবনকে সম্পূর্ণরূপে উদাসীনতায় ভগবান সেবায় নিয়োজিত করা, এটাই ছিল তার উদ্দেশ্য। গৃহত্যাগ করে তিনি কি করবেন তার সম্পূর্ণ যে গাইডলাইন ভগবান নিজেই দিচ্ছেন। প্রভুপাদ লিখছেন, মানুষেরা বিভিন্নভাবে পরম তত্ত্বকে জানতে অত্যন্ত আগ্রহী, বিশেষভাবে ধ্যান এবং মনোধর্মী জল্পনা কল্পনার দ্বারা ব্রহ্মজ্যোতিকে অনুভব করার মাধ্যমে। কিন্তু কপিল দেব মাম শব্দটি প্রয়োগ করে দৃঢ়তাপূর্বক প্রতিপন্ন করেছেন যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্বের অন্তিম রূপ। সে কথা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা অনেকগুলি শ্লোকে তিনি বলেছেন, মাম, আমি ভগবান, আমাকেই তুমি ধ্যান করো, উপাসনা করো এবং পূজা করো। কিন্তু মূঢ় দুষ্কৃতিকারীরা সেই স্পষ্ট কথাটির কদর্থ করে। মাম হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু কেউ যদি বিভিন্ন অবতারে ভগবান যেভাবে আবির্ভূত হন সেইভাবে তাকে দর্শন করতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, তিনি কোনো জড় শরীর ধারণ করেননি, পক্ষান্তরে তিনি তার নিত্য চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে প্রকৃতির হৃদয়ঙ্গম করতে পারেন, ভগবানের প্রকৃতিকে হৃদয়ঙ্গম করতে পারেন। যেহেতু মূর্খ মানুষরা সেই কথা বুঝতে পারে না, তাই বার বার সর্বত্রই সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে।
ভগবান যেভাবে তার অন্তরঙ্গ শক্তির দ্বারা কৃষ্ণ, রাম অথবা কপিল রূপে আবির্ভূত হন, কেবল সেই রূপ দর্শন করার দ্বারাই প্রত্যক্ষভাবে ব্রহ্মজ্যোতিকে দর্শন করা যায়। কেননা ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা, ছাড়া আর কিছুই নয়। তো ভগবান এখানে নিত্য পার্ষদ এবং তার পিতাশ্রী কর্দমনের মাধ্যমে জগৎকে, জগৎবাসীর কাছে শিক্ষা প্রতিষ্ঠান করছেন যে ধ্যান করি অথবা পূজা করি অথবা উপাসনা করি, তপস্যা করি, সকলের উদ্দেশ্য, তপস্যা ধ্যানের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে অন্তরে দর্শন করা। তো সেটাই এখানে এই শ্লোকের মাধ্যমে ভগবান জগৎবাসীর কাছে প্রতিষ্ঠা করছেন কর্দমুনির মাধ্যমে। ভগবদ্ গীতায় তো ভগবান বলেন, আমি জগতে আসি তিনটে কাজের জন্য, পরিত্রাণ সাধনা, বিনাশায় দুষ্কৃতা, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভ্যব্যামী যুগে যুগে। তিনটে কাজ, পরিত্রাণ সাধনা, বিনাশায় দুষ্কৃতা, দুষ্কৃতি বিনাশ, এবং ধর্ম সংস্থাপন। পুরো ভগবদ গীতা জ্ঞান প্রদান করার পরে একদম অন্তিম জ্ঞান ভগবান দিলেন অর্জুনকে, সর্বধর্মান পরিত্যাজ, অর্জুন সমস্ত ধর্ম পরিত্যাগ কর। তো প্রশ্ন আসে, ভগবান তো অধর্ম পরিত্যাগ করতে বলেননি, কিন্তু ধর্ম পরিত্যাগ, এই কথাটার গভীর অর্থ হচ্ছে তথাকথিত আমরা অনেক ধর্ম যাজন করছি, কিন্তু প্রকৃত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে উপাসনা করা। কিন্তু মানুষ ধর্মের নাম করে ভগবানকে সরিয়ে রেখে বাকি সব কিছু করছে। কেউ কেউ বলছেন, আরে ভগবান কোথায়, এই মানুষই ভগবান, মানুষের সেবা করো, মানুষের মাঝেই ভগবান রয়েছে, ভগবানকে সাইড করে দেওয়া হয়েছে, ভগবান বাতিল, দেশবাসীর সেবা করো, জনগণের সেবা করো। কেউ আবার ভগবানকে সরিয়ে দিয়ে অন্য কোনো গুরু বা কাউকে বসিয়ে তাকেই ভগবান বলে পূজা করছেন, ইনি হচ্ছেন বর্তমান কলিযুগের ভগবান, কৃষ্ণ ভগবান তো দ্বাপর যুগে এসেছিলেন। এ অনেক মন গড়া মতবাদ মিশ্রিত হয়ে আমরা আসল ভগবানের পথ থেকে, আমাদের লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হয়েছি। তাই শাস্ত্র আমাদেরকে সবসময় টিউনিং করছে, টিউনিং বুঝছেন, তোমার লক্ষ্য ঠিক রাখো, তোমার লক্ষ্য ঠিক রাখো, তোমার লক্ষ্যটা যেন ঠিক থাকে, নাহলে সারা জীবন ধ্যান তপস্যা যোগ বিভূতি পূজা অর্চনা করেও যদি আমার লক্ষ্য ভগবান কৃষ্ণকে প্রাপ্তি না থাকে, আর সেই সমস্ত যে লক্ষ্যহীন ধর্ম অনুশীলন, ভগবান বলেন ওই লক্ষ্যহীন ধর্ম অনুশীলন বাদ দিয়ে কেবল লক্ষ্য, আমি তোমার জীবনের লক্ষ্য, এই লক্ষ্যে তুমি চলো, একটাই লক্ষ্য, লক্ষ্যকে ডাইভার্ট করলে হবে না। মানুষ এই জগতে পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য ভোগবাদী মানুষকে ভোগের উৎসাহ যুগিয়েছেন, আরে ভগবান টগবান বাদ দাও, মানুষই ভগবান, মানুষের সেবা করো, সমাজের সেবা করো। কিন্তু গীতা ভাগবতম কোনো শাস্ত্রে এই ধরনের এই মন ভোলানো আর কি বলে, লোককে একটু
লোকের প্রশংসামূলক কিছু সম্মান পাওয়ার জন্য এই ধরনের কথা শাস্ত্রে অনুমোদিত নেই, শাস্ত্রে দেখা যায়। তো সেই জন্য শাস্ত্র অনুশীলন এবং সবসময় প্রকৃত লক্ষ্যটাকে ঠিক রাখতো, তাহলে আমার ধর্ম অনুশীলনে আমি সিদ্ধি নয় পরম সিদ্ধি লাভ করতে পারব। আর ভগবান বলছেন, তোমার এই সিদ্ধি লাভের পথে আমি তোমাকে সাহায্য করব, তোমার যদি লক্ষ্য ঠিক থাকে। তোমার লক্ষ্য ঠিক থাকলে আমি তোমাকে সাহায্য করব। সেই জন্য এখানে বলছেন, আমি মাম, প্রথম শ্লোকের প্রথম অর্থ হচ্ছে মাম আত্মানম, আমি জীবনের উদ্দেশ্য। এটি আপনি সর্বত্র সমস্ত জায়গায় সর্বগুহ সর্বভূত গুহা স্বয়ং এটা আপনি উপলব্ধি করবেন আমার আশীর্বাদে। সবাই পারে নাকি? সমস্ত জীবজনি অন্ডান্তরস্থং পরমাণু চয়ান্তরস্থং সমস্ত জায়গায় আপনি উপলব্ধি করতে পারেন। অনেক লোক প্রশ্ন করে, আরে ভগবান ভগবান বলছো, ভগবানকে তুমি দর্শন করেছ? আর দর্শন করার এটাই তো পন্থা। আর তুমি যদি দর্শন করো কি লাভ হবে? বিষয়ক ভয় অমৃষি, সমস্ত প্রকার ভয় থেকে মুক্ত। এ তো ভগবান কপিলদেব বলছে, তুমি যদি সর্বভূত গুহা স্বয়ং তুমি যদি দেখতে পারো, সমস্ত ভয় থেকে মুক্ত হবে। যেরকম প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর দাপটে সারা ব্রহ্মাণ্ড ভয় ভীত ছিল, দেবতারা তো কাকুমাকু হয়ে গেছেন, কে কোথায় স্বর্গলোক ছেড়ে পালিয়ে গেছেন। আর কিছু দেবতাকে তো একদম হিরণ্যকশিপু একদম জোর পূর্বক অধিকার পূর্বক হিরণ্যকশিপুর কাজে লাগিয়েছিলেন। সমস্ত দেবতারা গিয়ে ভগবানের শরণাপন্ন হয়েছিল। দেবতাদের কথা, ব্রহ্মা সাধারণ মানুষের কথা ছেড়েই দেন, কিন্তু এত কিছুর ভিতরে একটা ছোট্ট বালক হিরণ্যকশিপুকে ভয় করত না, সে হচ্ছে প্রহ্লাদ, বাবার ছেলে, ওই বাড়িরই ছেলে। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করতেন, আরে সারা দুনিয়া আমার ভয়ে কাঁপে, তোর কি হয়েছে, তোর এত কি সাহস? তুই কোথা থেকে এত সাহস পাচ্ছিস, কোথা থেকে এত শক্তি পাচ্ছিস? তখন প্রহ্লাদ মহারাজ বলছে, আরে বাবা, মাই ডিয়ার ফাদার, তুমি যেখান থেকে শক্তি পাচ্ছ আমিও ওই জায়গা থেকে শক্তি পাচ্ছি। সোর্স অফ দ্য এনার্জি তো একটাই, একটা জায়গা থেকেই শক্তি আসছে, তুমি মিস ইউজ করছো, তাই তোমাকে, তোমার ভয়, এত কিছু করা সত্ত্বেও তুমি দেবতাদেরকে হারিয়েছ, ব্রহ্মাকে বশ করে নিয়েছ, তথাপি তোমার মনে ভয়, যেহেতু শক্তির মিস ইউজ করছো, অপব্যবহার করছো, আমার কেন ভয়? কবির দাস বলছেন, কবিরা কাহার ডরে শির পর সিজন হার, ভক্তরা কাউকে ভয় করে না, কেননা তার মাথার উপরে ছাতির মতো, ছাতি নাকি ছাতা, যেহেতু বাংলাদেশে আছি তো এখন আজকে আমি খুলনাতে আছি, হ্যাঁ তো ভারতে হলে ছাতা, বাংলাদেশে ছাতি, ছাতি
কয়েকদিন আগে আমরা, না আজকে হচ্ছে আপনার 23 তারিখ, কয়েকদিন আগে আমরা 20 তারিখে, 20 তারিখ তো মনে হয়, হ্যাঁ 20 তারিখ না 21 তারিখে, একদিন আগে 21 তারিখে আমরা গেছিলাম, অনেক ভক্ত মিলে, ব্রহ্মচারী সব ব্রহ্মচারী ছিলেন, আমরা 3 জন মহারাজ ছিলাম, শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, যিনি সিলেট আর সিলেট বিভাগ পুরো দেখাশোনা করেন, আর আমি ছিলাম, শ্রীপাদ চারুচন্দ্র প্রভু, যিনি সারা বাংলাদেশের আমাদের ইস্কন ভক্তরা বলেন একজনই চন্দ্র, চারুচন্দ্র প্রভু, শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ প্রভু, আমাদের শুভনিতাই প্রভু, আমাদের আমাদের সারা বাংলাদেশের বাংলাদেশ টিভি দেখাশোনা করেন বিশ্বভানু প্রভু, আর অনেক অনেক কর্মকর্তা সবাই আমরা গেছিলাম। আমরা ভাগবতমের উপরে ভক্তি বৈভব কোর্স সমাপ্ত করে সবাই বললেন 2 দিনের একটা ট্যুর হয়ে যায়। তো একদিন আমরা যশোরে ছিলাম, যশোর থেকে আমরা গেলাম সরাসরি সুন্দরবন, সেই যশোর থেকে প্রায় 65 কিলো দূরে, 65 কিলোমিটার দূরে আমরা কীর্তন করতে করতে গিয়ে পৌঁছে গেলাম। সেখানে একটা সেখানকার ভক্তরা আমাদেরকে রিসেপশন করলেন, তারপরে আমরা একটা লঞ্চ ভাড়া করে চললাম মংলা নদী পেরিয়ে, মংলা নদী পেরিয়ে আর একটা কি নদীতে পড়লাম, তো ওখানে গিয়ে সুন্দরবনে পৌঁছে গেলাম। সত্যি সুন্দর, চারিদিকে জল আর জল আর জল, আর দুদিকে সেই সুন্দরী গাছের বাগান। লঞ্চ চলতে চলতে সবাই উঁকি ঝুঁকি দিচ্ছিলাম কখন যেন বাঘ বেরিয়ে আসে, কিন্তু তার দেখা নাই গো, তার দেখা নাই, বাঘের আর দর্শন হলো না। অনেক প্রয়াস ছিল বাঘ দেখবো, ভয়ও লাগছিল, মাঝে মাঝে কেউ আবার ঠাট্টা মজা করে বাঘের ভয়ও দেখাচ্ছিলেন। তো যেতে যেতে আমরা সেই সুন্দরবনে উঠলাম, ভয় ভিতরে বলছেন চলুন আমরা দেখি বাঘকে, এরকম দেখতে পেলাম না যদি আমরা জঙ্গলে গিয়ে খুঁজি। সেই গভীর জঙ্গলের ভিতরে বিশাল এক কাষ্ঠ নির্মিত সেতু, সত্যি বলবো বিশাল, আমাদের দুটো কি বলে লক্ষ্য নিয়ে গেছিল ভক্তরা, একটা ছিল সবে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে একটু দেখে আসবো, দেখার কিছু নেই, একটু ভারত কি বলে বাংলাদেশে একটা ঐতিহ্য, চলুন দেখে আস, বিশাল পদ্মা সেতু, প্রায় কত 6 কিলো, 6.5 কিলো লম্বা, 6.5 কিলোমিটার লম্বা পদ্মা সেতুর উপরে, কত রেস্ট্রিকশন, কত সিকিউরিটি, আর চলতেই আছে, চলতেই দুদিকে জল, জলের মাঝখানে উপর দিয়ে যেন আমরা উড়ে যাচ্ছি, এটা ছিল। আরেকটা ছিল সুন্দরবন। তো সুন্দরবনে সেই যে ব্রিজে আমরা, সেখানে তো গাড়ি চলে না, আমাদের হাঁটা চলার পথে, চলতে চলতে রাস্তাও শেষ হয়, তখন আমরা ভাবছিলাম এটাই মনে হচ্ছে প্রথম পদ্মা সেতু। তারপরে খুব মনে পড়ছিল সবার, সেই জঙ্গলের মাঝে যেতে যেতে সকলের একটা অনুভব হয়ে এসে গেছিল, ঝাড়খণ্ডে মহাপ্রভু যাওয়ার বিশেষত্বটা ছিল যে সেখানে পশু পাখি সকলকেই তিনি হরিরাম করিয়েছিলেন, এবং শুধু তাই না, বাঘ আর হরিণ একসঙ্গেই তারা একে অপরকে আলিঙ্গন করে হরিনাম করছিলেন মহাপ্রভুর সঙ্গে, খাদ্য খাদক একসঙ্গে।
সেই মহাপ্রভুর চিন্তায় যখন সকলে মন চলে গেল, সবাই অভয় অভয় একদম, কারো কোনো মনে ভয় ছিল না, উৎসুক ছিল বাঘ দেখবো, বাঘ তো দেখা পায়নি। বাঘ দেখার একটা আবার ভয় থাকে না, সে ভয় থেকে সবাই মুক্ত, সবাই ভয় মুক্ত একদম উদ্দণ্ডে সেই হরিনাম সংকীর্তন করতে করতে আমরা সেই পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে। সবাই উঠলাম, হয়তো উপর থেকে দেখা যাক, যদি কোথাও বাঘ ভালো কিছু দেখা যায়, তাও দেখা হলো না। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ, একদিকে বিশাল জলরাশি, বাকি তিন দিকে একদম সবুজ বনানী, যেন প্রকৃতি কেউ সাজিয়ে রেখেছেন। যতদূর চোখ যায় চোখ যায় চোখ যায় সে প্রকৃতির সৌন্দর্যতার হাতছানি, তার ভিতরে কিছু অজানা পাখিও দেখলাম কিছু। তো ফেরার পথে, এবারে ফেরার পালা আমরা আরেক সেতু, সেই সেই কাঠের সুন্দরী কাঠের সেতু, সেতুর উপর দিয়ে চলছি আমরা কীর্তন করতে করতে। নাচতে নাচতে এসে গেল বৃষ্টি, মনে হলো যেন ইন্দ্রদেব অত্যন্ত আনন্দে আমাদের উপরে পুষ্প বৃষ্টি করতে শুরু করলেন। বৃষ্টি থেকে বাঁচার কারোর হাতে কোনো কিছু সুবিধা ছিল না, অর্থাৎ ছাতি ছিল না, ছাতি না ছাতা, ছাতি বাংলাদেশে আছে তো ছাতি, ঠিক আছে, তো ছাতি ছিল না। কিন্তু সেই বৃষ্টির মুসলধারে বৃষ্টি ছিল না, কিন্তু একটা উপভোগ মূলক একটা সুন্দর, যেন কেউ সুন্দর করে আমাদের মাথায় পুষ্প ছড়াচ্ছে, সে বৃষ্টির ভিতরে আরো আনন্দে ভক্তরা কীর্তন করতে করতে ফিরলাম আমাদের লঞ্চে। অনেক কিছু কৌতুক, গ্রুপ ফটো, অনেক কিছুই হলো, তারপরে খাওয়া দাওয়া সব কিছু একটা পূর্ব প্রস্তুতি ছিল। তা আমি জাস্ট বোঝাতে চাইছিলাম, বিষক ভয়মৃচ্ছতি, ভগবানকে দর্শন করলে সমস্ত ভয় থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের নাম গ্রহণেও যে কোনো বিষম পরিস্থিতি থেকে ভয় থেকে মুক্ত হওয়া যায়। ভাগবতম প্রমা অজামিল। আরে বাঘ ভালুকের ভয় তো ছেড়ে দিন, রোড অ্যাক্সিডেন্ট ভয় তো ছেড়ে দিন, আত্মীয় স্বজনের সব সময় যে পিছনে লেগে থাকার ভয় তো ছেড়ে দিন, মৃত্যুর শেষে একদম যমদূত, তিনজন যমদূত এসে অজামিলের আত্মাকে বেঁধে ফেলেছে, সূক্ষ্ম দেহকে বেঁধে ফেলেছে, কেবল ভগবানের নাম উচ্চারণ করার মাধ্যমেই ভয় মুক্ত হয়ে গেল। ভয় মুক্ত শুধু নয়, কিন্তু সাক্ষাৎ ভগবত পার্শ্বত বিষ্ণুদূত, চারজন বিষ্ণুদূত এসে সেই জম্পাস যমদূত যে জম্পাস দিয়ে বেঁধে ফেলেছিলেন, সেই জম্পাস থেকে মুক্ত করে ফিরিয়ে নিয়ে এলেন। এখানে কপিল দেব বলছেন, কেবল যদি আপনি ধ্যানের মাধ্যমে হৃদয়ে আপনি আমাকে দর্শন করতে পারেন, আত্মার আত্মা ভগবৎকে উপলব্ধি করতে পারেন, দর্শন করতে পারেন, সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যায়। পরের শ্লোকে বলছেন, মাত্র আধ্যাত্মিকিং বিদ্যাম সমণিম সর্বকর্মণাম বিতরিষ্যে জয়া চাসৌ ভয়ম চাতিতরিষ্যতি। আবার একই কথা আসছে কিন্তু ভয়। মাত্র আধ্যাত্মিকিং বিদ্যাম সমণিম সর্বকর্মণাম বিতরিষ্যে জয়া চাসৌ
भयम चाति थरी सती আপনাকে ভয়মুক্ত করলাম করব আর আপনি চিন্তা করবেন না আপনার স্ত্রী অর্থাৎ আমার মাতা তাকেও আমি ভয়মুক্ত করব আমি আমার মাতাকেও পারমার্থিক জীবন দার স্বরূপ এই পরম জ্ঞান বর্ণনা করব যাতে তিনিও সমস্ত সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্মা উপলব্ধি করতে পারেন এবং পূর্ণতা লাভ করতে পারেন তার ফলে তিনিও সমস্ত জড়জাগতিক ভয় থেকে মুক্ত হতে পারেন ভগবান পিতাকে বললেন আপনি বনবাসী হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে আমাকে আপনার অন্তর গুহাতে দর্শন করে ভয় মুক্ত হবে আর আমি আপনি চলে যাওয়ার পরে আধ্যাত্মিক বিদ্যাম সমাণিম সর্বকর্মণা আমি আধ্যাত্ম বিদ্যা প্রদান করব আমার মাতাকে মাত্রে মানে আমার মাতাকে যার ফলে আমার মাকেও সমস্ত প্রকার ভয় থেকে আমি মুক্ত করব ভয় জিনিসটা দুটো শ্লোকে বারে বারে বলা হচ্ছে এই কারণে আমরা প্রত্যেকে ভয়ভীত কেবল শিশু ভয়ভীত নয় শিশুর পিতা মাতাও আর ভয়গ্রস্ত হয়ে আমরা ভগবান ব্যতিরেকে অনেক কিছু ব্যবস্থা করছি শক্ত প্রক্ত একটা ঘর বানাবো সেখানে আমি সুরক্ষিত থাকবো অনেক প্রকারের আমি লক ব্যবহার করব যেখানে আমাকে ভয় থেকে রক্ষা করবে আমার প্রশাসনিক বিভাগ হাইকোর্ট সুপ্রিম কোর্ট কত কিছু রয়েছে তারপরে আবার দেবদেবী রয়েছে বিপদ তারিণী দুর্গতি নাশিনী অনেক অনেক ভাষা আমরা ব্যবহার করি আর তাদের উপরেও ভরসা হয় না এবং প্র্যাকটিক্যাল কিছু লোক জীবন বিমা বিমা করে রাখি আমি মরব না তো কিন্তু আমরা শিক্ষিত হই ধার্মিক হই বা না হই শিক্ষিত হই বা না হই ছোটবেলা থেকে সরল মনে একটা কথা শিখে এসেছি ভয় মুক্ত করার একজনই ব্যক্তি আছেন রাখে হরি মারে তিনি ভয়েরও ভয় সে কথাটা আমরা বড় হয়ে ভুলে যাই সেটাই আমাদের প্রতি পদক্ষেপে অনুভব করা উচিত তাহলে আমরা ভয় থাকি তাই এই দুটো শ্লোকে বাবাকে বললেন যখন তুমি আমার দর্শন পাবে হৃদয় গহ্বরে ভয় থেকে মুক্ত আছে আর মায়ের ক্ষেত্রে কি আধ্যাত্মিকিং বিদ্যা সমাণিম সর্ব সমস্ত কর্ম মধ্যে হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা এই আধ্যাত্মিক বিদ্যা দ্বারা আমি আমার মাকে সমস্ত ভয় থেকে মুক্ত করব আপনি কোনো চিন্তা করবেন না বিতরিষ্যে জয়া চাষও আমি সেই আধ্যাত্মিক জ্ঞান মাকে বিতরণ করব মাকে দেব অসৌ ভয়ম চাতি তরিষ্যতি তাকে ভয় থেকে মুক্ত তো আমরা ভগবানকে হৃদয় গহ্বরে দেখার জন্য অভ্যাস করব ভগবানের নামের অনুশীলন করব ভগবানকে নিত্য নৈমিত্তিক পূজার দ্বারা তাকে সন্তুষ্ট করব
তা সত্ত্বেও ভগবান আমাদের সামনে আবির্ভূত হবেন কিনা, ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত হবেন কিনা আমাদের জানা নাই। কিন্তু এই 40 নম্বর শ্লোকটা পড়ে একটা উৎসাহ পাওয়া যাচ্ছে যে মাতার প্রতি যে ভগবত জ্ঞান, সাংখ্যযোগ জ্ঞান বা ভক্তিযোগের জ্ঞান ভগবান কপিল দেব মাকে উদ্দেশ্য করে দিয়েছিলেন, মাকে ভয় মুক্ত করেছিলেন, সেই জ্ঞান আমাদের হাতে রয়েছে, একই জ্ঞান। সেই জ্ঞানের শরণাপন্ন, জ্ঞানের অনুশীলনের মাধ্যমে যদি আমরা ভয় মুক্ত হতে পারি, আর এটা সম্ভব। ভাগবতমের শুরুতে ব্যাসদেব লিখে গেলেন, ভাগবত লেখার পরে জগৎবাসীকে ভাগবত পড়ার জন্য অনুপ্রেরণা দিয়ে গেলেন কি, তিনটা জিনিস তোমার জীবন থেকে মুক্ত হবে, শোক মোহ ভয় পহা, যস্যাং বৈশ্রয়মাণায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয় পহা। এই ভাগবতম যদি কেউ পড়ে, ভাগবতম কেউ যদি অনুশীলন করে, যে কোনো উপায়ে ভাগবতমের সংস্পর্শ যদি কেউ আসে, ভাগবতমের সেবা করে, সে শোক থেকে মুক্ত হবে, ভয় থেকে মুক্ত হবে এবং মোহ থেকে মুক্ত। তিনটা জিনিস, শোক মোহ ভয় পহা। শোক হচ্ছে অতীতকালীন দুঃখ, আমার কিছু টাকা পয়সা হারিয়ে গেছে, জমি জায়গা চুরি হয়ে গেছে, দখল হয়ে গেছে, সম্পদ চুরি হয়ে গেছে, আমার প্রিয় কেউ মারা গেছে, আমার মা হতে পারে, আমার বাবা হতে পারে, আমার সন্তানাদি হতে পারে, আমার স্ত্রী হতে পারে, আমার স্বামী হতে পারে, সেই শোক আমাকে কুরে কুরে খাচ্ছে। যদি আমি বুঝতে পারি আমার শোকের দ্বারা সে পেরে আসবে না, কিন্তু হৃদয় থেকে শোকটা দূরীভূত হচ্ছে, নিয়মিত ভাগবতম পড়ে ভাগবতম থেকে শোক বিতরিত হবে। মোহ বর্তমান কালীন সম্পদ বিষয় আত্মীয় স্বজন পরিবৃত আছি, সবসময় একটা মোহ কাজ করছে, এই ছেলে মেয়েরা আমার পিছনে লাগবে না তো, এই ছেলে মেয়েরা আমাকে দেখবে তো, আমার কেউ সম্পদ চুরি করে নিচ্ছে না তো, ছেলে মেয়েরা সম্পদ নষ্ট করে ফেলছে না তো, মোহ মোহ কাজ করে সবসময় মোহ। আর এগুলো মোহ করে কি হবে, সেই ভয় থেকে মুক্ত। শোক মোহ ভয়, ভয় মানে ভবিষ্যৎকালীন দুঃখ, ভবিষ্যতে আমার কি হবে, ভবিষ্যতে। তো এই জন্য শোক মোহ ভয় পাওয়া, শোক থেকে মুক্ত, ভয় থেকে মুক্ত। তো একটাই আশা কি বল, ভাগবতম পড়ার মাধ্যমে ভগবানকে হৃদয়ে উপলব্ধি হবে এবং শোক থেকে মুক্ত হতে পারবো, ভয় থেকে মুক্ত। গৃহত্যাগ করার সময় কর্দমণি তার পত্নী দেবহূতির জন্য চিন্তিত ছিলেন এবং তাই তার যোগ্য পুত্র তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেবল কর্দমণি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবেন না, দেবহূতিও তার কাছ থেকে উপদেশ প্রাপ্ত হয়ে হয়ে তার মাও মুক্ত হবে। এখানে আরেকটা জিনিস ইঙ্গিত পাওয়া যায়, স্বামী স্ত্রীর উভয়ের সংসার একে উপরের উপরে নির্ভরশীল হয়ে এই জগৎ জগতে সারা জীবনটাই অতিবাহিত করে, বিশেষ করে স্বামী স্ত্রীর অনেক সহযোগিতার মাধ্যমে এই জীবনটাকে সুখ
এবং শান্তির মাধ্যমে এগিয়ে নিয়ে গেছে। সে স্বামী স্ত্রীর একটা বন্ধন তৈরি হয়, স্ত্রী নির্ভরশীল স্বামীর উপরে, কিন্তু মৃত্যুর সময় যখন স্বামী চলে যান, স্বামীর মনে একটা চিন্তা থেকে যায়, আমি চলে যাওয়ার পরে আমার স্ত্রীর সুখ দুঃখ কে দেখবে। সেজন্য এখানে বলছেন, গৃহত্যাগ করার সময় কর্দমনি তার পত্নী দেবাহুতির জন্য চিন্তিত ছিলেন, কিন্তু সুযোগ্য পুত্র বলেন, বাবা তুমি চিন্তা করো না, আমি আমার মায়ের সমস্ত প্রকার দায়িত্ব আমি গ্রহণ করব, তুমি নিশ্চিত যেতে পারো। অনেক সময় দেখা যায় যখন স্বামী মারা যায়, স্ত্রীর যে বুক ফাটা কান্না, তাতে অনুভব হয় যে সে একাই, সে অসহায় হয়ে পড়ে, কিন্তু সুযোগ্য পুত্র বাবার সামনে আশ্বাস বানিয়ে দিয়ে বলবে, বাবা তুমি আমার উপরে ভরসা রাখো, আমি আমার মায়ের সমস্ত প্রকার যত্ন আরতি সেবা করব আমার সাধ্য মতো, তাতেই পিতা সুখে এই জগৎ থেকে বিদায় নেবেন। এটাই আরেকটা পদক্ষেপ আমরা শিক্ষা পাচ্ছি। এখানে একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, পতি আত্ম উপলব্ধির জন্য সন্ন্যাস অবলম্বন করে গৃহত্যাগ করেন, কিন্তু তার প্রতিনিধি বা পুত্র যিনি তারই মতো শিক্ষিত, তিনি গৃহে মাতাকে উদ্ধার করেন। সন্ন্যাসী তার পত্নীকে সঙ্গে নিয়ে যান না, বানপ্রস্থে অথবা গৃহস্থ এবং সন্ন্যাস আশ্রমের মধ্যবর্তী আশ্রম, মানুষ তার পত্নীকে সহায়ক রূপে তার সঙ্গে রাখতে পারেন, কিন্তু তাদের মধ্যে সম্ভোগের কোনো সম্পর্ক থাকে না, কিন্তু সন্ন্যাস আশ্রমে পত্নীকে সঙ্গে রাখা যায় না। অন্যথায় কর্দমনির মতো ব্যক্তি তার পত্নীকে তার সঙ্গে রাখতে রাখতেন এবং তার আত্ম উপলব্ধি সাধনায় কোনো বিঘ্নিত হতো না। এখানে আরেকটা শিক্ষা আমরা পাচ্ছি, তো সন্ন্যাস আশ্রমে স্ত্রীদের স্ত্রীলোকদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যায় না এবং কর্দমনি সে বৈদিক নির্দেশ অনুসরণ করেছিলেন, কিন্তু তার পতি যখন পত্নীকে ছেড়ে চলে যান, তখন পত্নীর কি অবস্থা হয়? তখন পুত্রের উপর তার দায়িত্ব ন্যস্ত করা হয় এবং পুত্র অঙ্গীকার করে নেন যে তিনি তার মাতাকে সংসার বন্ধন থেকে উদ্ধার করবেন। স্ত্রী লোকেরা সন্ন্যাস গ্রহণ করতে পারে না, আধুনিক যুগের তথাকথিত পারমার্থিক সংস্থাগুলি মহিলাদের সন্ন্যাস দিচ্ছে, যদিও বৈদিক শাস্ত্রে মহিলাদের সন্ন্যাস গ্রহণ করা অনুমোদন হয়নি। তা যদি অনুমোদন করা হতো, তাহলে কর্দমনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তাকে সন্ন্যাস দিতে পারতেন। মহিলাদের অবশ্য কর্তব্য গৃহে থাকা, তাদের জীবনে কেবল তিনটি স্তর, পিতার উপরে নির্ভরশীল বাল্যাবস্থা, পতির উপর নির্ভরশীল যৌবন অবস্থা, কপিল মনির মতো উপযুক্ত পুত্রের উপর নির্ভরশীল বৃদ্ধাবস্থা। বৃদ্ধাবস্থায় মহিলাদের উন্নতি নির্ভর করে তার পুত্রে উপযুক্ত পুত্রের উপর, আদর্শ পুত্র কপিল মনির মতো তার পিতাকে আদর্শ পুত্র কপিল মনি তার পিতাকে আশ্বাস দিয়েছেন যে তিনি তার মাতাকে উদ্ধার করবেন, যার দ্বারা যাতে তার পিতা এবং তার পত্নীর দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে শান্তিপূর্বক প্রস্থান করতে পারেন। তো ভাগবতমের অনেক মহান শিক্ষা, আমার সামাজিক শিক্ষা, পারমার্থিক সব দিক থেকে আমার শিক্ষা নিয়ে নিজের জীবনকে উজ্জীবিত করছি। তো আজকে
এই পর্যন্ত রাখবো, কয়েকটা প্রশ্নের উত্তর দেব। ভাগবত মেয়ের আমরা আজকে দুটো শ্লোকই পড়লাম, জানি না আমাদের নেট ভালোভাবে আপনার শুনতে পাচ্ছেন কিনা, যেহেতু আমি এখন মায়াপুরে নেই, আপনার এখানকার এখানে তো নেট ভালো আছে, তো আপনাদের কাছে ঠিক মতো এই ক্লাস পৌঁছাচ্ছে কিনা আপনারা হোয়াটসঅ্যাপে লিখবেন, পরিষ্কার কথা শোনা যাচ্ছে কিনা। তো আজকে খুলনাতে রয়েছে, আগামী 2 দিন, কালকে তো রবিবার, টক শোতে আমরা গত রবিবারে কথা দিয়েছিলাম মায়াপুর টিভিতে বসে টক শো হবে, তো এখন আলোচনা পর্যায়ে রয়েছে, দেখা যাক। তো টক শো হবে কালকে, পরশু দিন আবার ভাগবত কথা নিয়ে আসব। তো 2 দিন, আগামী 2 দিন আমরা যশোরে থাকবো, যশোর থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ হবো। যশোর হচ্ছে রূপ সনাতন স্মৃতিতীর্থ, আমাদের গুরুবর্গ বিশাল এক মন্দির নির্মাণ করেছেন, সেখানে আমাদের দক্ষিণবঙ্গের যে সমস্ত ইস্কন মন্দির রয়েছে, সমস্ত মন্দির থেকে ব্রহ্মচারীদের নিয়ে 2 দিনের একটা বড় ক্যাম্প রয়েছে, সেখানে অবস্থান করব। প্রশ্ন প্রশ্ন করেছেন, বর্ধমান জেলার অন্ডাল থেকে মিতালি নন্দী, মহারাজ আপনার শ্রী রাতুল চরণে আমার শত কোটি দণ্ডবত প্রণাম জানাই। মহারাজ, আমার ছোট ছেলে আমার মায়ের জন্য মাটি রাধাকৃষ্ণ বানিয়ে দিয়েছে, সেই রাধাকৃষ্ণকে ঠাকুর ঘরে রেখে মা রোজ ফুল দেয়, কিন্তু ওই রাধাকৃষ্ণকে মা প্রতিষ্ঠা করা জন্য করায়নি, মানে প্রতিষ্ঠা হয়নি। আমার ছেলে খুব ভালো হাতের কাজ জানে, তাই মা শখে বানানো মায়ের জন্য শখে একটু রাধাকৃষ্ণ বানিয়ে দিয়েছে। মা ঠাকুর পূজার সাথে সেই রাধাকৃষ্ণের চরণে ফুল দেয়, কিন্তু একজন এসে আমার মাকে বলেছে রাধাকৃষ্ণের চরণে ফুল দেবেন না, ঠাকুর জেগে যাবে। মা আপনার কাছে জানতে চাইছে রাধা কৃষ্ণ চরণে ফুল দেওয়া যাবে কিনা, দয়া করে যদি বলেন। মহারাজ, এই প্রশ্নটির উত্তর আপনি কাল লাইভ ক্লাসে দেবেন, হোয়াটসঅ্যাপে লিখিত ভাবে দেবেন না, আমি কাল লাইভ ক্লাসে আপনার মুখ থেকে শুনতে চাই। ভালো প্রশ্ন। ভগবান রাধা কৃষ্ণের চরণ দিলে জেগে উঠবে, তাই তো সত্যি, ভগবান কৃষ্ণের চরণে দিলেই জেগে উঠবে, সেই জন্যই তো আমরা ভগবান রাধা কৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করি, আরতি নিবেদন করি, পূজা নিবেদন করি, ভোগ নিবেদন করি জাগার জন্য, নাকি আপনার ঘুম পাড়িয়ে রাখার জন্য? ঠাকুর জাগ্রত হয়ে যদি দর্শন দেন, জীবন সার্থক। আজকে তো সেই প্রসঙ্গেই আলোচনা হলো, কপিল দেব বলছেন যে যদি সর্বত্র ভগবানকে দর্শন করতে পারেন ভয় থেকে মুক্ত, অবশ্যই রাধাকৃষ্ণের চরণ পুষ্পাঞ্জলি দেবেন, সাক্ষাৎ রাধাকৃষ্ণ মনে করে দেবেন, কেবল মূর্তি নয়, আপনার ছেলের হৃদয়ে সেই রকম সেই রাধাকৃষ্ণের ভাব জাগরিত হয়েছে, সেইভাবে সে মূর্তি বানিয়েছে। আমি অবশ্য দেখি নাই আপনার মূর্তি, যে বাবাই হোক, তার ভাবের আবেগে হৃদয়ে যে ভগবান স্ফূর্তি দিয়েছেন সেইভাবে বানিয়েছেন, অবশ্যই পূজা করবেন, ভালোভাবে পূজা, কেবল কেবল পুষ্প নয়, কৃষ্ণের চরণে তুলসী দেবেন, রাধারানীর চরণে তুলসী দেবেন না, এবং ভোগ নিবেদন করবেন আপনার সাধ্য মতো। যদি মনে করেন আমি আমিষ ভোজী, ফলমূল দেবেন,
মিষ্টি দেবেন, যদি কখনো পায়েস বানান দেবেন, পিঠা বানান দেবেন, রাধা কৃষ্ণ সাক্ষাৎ আপনার গৃহে আছেন, সেবা গ্রহণ করছেন, এই মনে করে ভোগ দেবেন, পূজা দেবেন। আর আমরা জানি ভগবান যা করে মঙ্গলের জন্য, যদি ভগবান আপনার গৃহে সত্যি সত্যিই বিরাজ করেন, জেগে উঠেন, আপনার গৃহে তো মঙ্গল হয়ে যাবে। ভগবান যা করে মঙ্গল, যা করেন মঙ্গলের জন্য, আর ভগবান যদি আপনার গৃহে উপস্থিত থাকেন তো মঙ্গল মঙ্গলই, কোনো দুশ্চিন্তা না করে ভালো করে রাধাকৃষ্ণ সেবা করুন। তো ঠিক আছে, আজকে আর প্রশ্ন নেব না, আমি ভাবছি এইখানে আমি বিরাম দেব, আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনছি করোনা আবার একটু একটু বাড়ছে, একটু সাবধান থাকবেন, যতটুকু মেডিকেল প্রোটোকল মেনটেন করা যায় ততটুকুই। ভগবান সকলের মঙ্গল করুন এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ।